নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। এবারে বরাক তরঙ্গের বুলেটিন সংবাদ। লক্ষ্মীপুরে তৈবা সিংহকে বিজেপি টিকিট না দেওয়ায় মণিপুরি সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ক্ষুব্ধ হয়ে মণিপুরি সমাজের পক্ষে নির্দল প্রার্থী হিসেবে বীরমণি সিংহ প্রতিদ্বন্দ্বিতা করেছেন বলে জানিয়েছেন। লক্ষ্মীপুরের বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত বাস্তুকার শুক্রবার মনোনয়নপত্র জমা করবেন বলে জানান। বিক্ষুব্ধ কংগ্রেস হইয়া আমরা বিজেপি সংগঠন দে মজবুত করছিলাম। আমরার মধ্যে কেউরের কোনো টিকিট না দিয়া অন্তদৃষ্টি আলগাপুর থেকে একজনকে এখানে আনিয়া টিকিট দেওয়া হয়েছে, যে তার জন্য আমরা গোটা লক্ষ্মীপুরবাসী বর্তমান রুলিং সরকারের উপর দুঃখিত। এবং আমরা এখন জাতি ধর্ম নির্বিশেষে আমরা লক্ষ্মীপুরবাসী, আমরা কোন দল ফল আমরা না মানিয়া আমরা যদি কোনো ভূমিপুত্রকে মানে সিলেকশন করা হয়েছে, আমরা একজুটে আমরা লক্ষ্মীপুরের একজন ভূমিপুত্রকে আমরা সবাই ভোট দিব এবং আমরা রিটার্ন করব। আমরা কিন্তু বহিরাগতকে কোনোদিন আমরা ভোট দিব না। এবং আমাদের লক্ষ্মীপুরে যে বহিরাগতকে বিজেপি টিকিট দেওয়া হয়েছে সেটা আমরা লক্ষ্মীপুরবাসী কোনো মতে মানতে রাজি না। জাতি ধর্ম নির্বিশেষে যাতে, তাহলে আপনারা এই যে ভূমিপুত্র প্রার্থী কে হতে পারে? আমাদের ভূমিপুত্র প্রার্থী বর্তমান আমরা তো রাজদীপ গোয়ালা আমরা ভূমিপুত্র হিসাবে আসিল, তার জন্মস্থান ওইখানে, তার বাবা যদিও পালংঘাটের লোক কিন্তু আমরা তারে আমরা কনসিডার করলাম হয়, আমরা লক্ষ্মীপুর জনগণে তারে আমরা কনসিডার করলাম হয়। কিন্তু যেহেতু আমরা তারেও টিকিট না দিয়া একজন অন্তদৃষ্টিকর মানুষের দেওয়া হয়েছে, তখন আমরা লক্ষ্মীপুরবাসী আমরা এত দুঃখিত যেটার কোনো সীমা সম্ভব নাই। আমরা জাতি ধর্ম কিচ্ছু চাই না, এখন আমরা দলবল চাই না, আমরা চাই ওইটা যে আমরা 10 মিনিটের ভিতরে আমরা আর MLA পাওয়া, যারা মানে ফাইন্যান্সিয়ালি সুবিধা আছে তারা হয়তো অন্তদৃষ্টিকে যাইতে পারবো MLA সঙ্গে দেখা করতে, কিন্তু সাধারণ গরিব মানুষ, নিরীহ মানুষ, দুঃখিত মানুষ যারা আছে তারা কোনো দিন বর্তমান যদি আমরা এই বিজেপির টিকিট প্রাপ্তি বহিরাগত আমাদের কৌশিক রায়কে ভোট দেওয়া হয় এবং জিতানো হয় পাওয়া অসম্ভব হবে। শতকরা 5 জনে পাবে কিন্তু 95% মানুষ বঞ্চিত, কোনো দিন MLA ধরতে পারবে না। তাই বিবেক বিবর্ষনা করে আমাদের লক্ষ্মীপুরবাসীর কাছে আমরার তরফ থেকে বিশেষ অনুরোধ, আমরা লক্ষ্মীপুরে যাতে লক্ষ্মীপুরের ভূমিপুত্রকে জাতি ধর্ম এবং কোনো দল ফল না দেখে আমাদের লক্ষ্মীপুরের ভূমিপুত্রকে ভোট দেওয়ার জন্য ভূমিপুত্র মুকেশ পান্ডে, যার নাম রাজু পান্ডে, হে আমরা ভূমিপুত্র, তারে আমরা 20 মিনিটের ভিতরে ভাই পাওয়ার আমরা সম্ভব আছে। আর আরেকটা কথা কইয়া আমরা মনের দুঃখে আমার নয়াগ্রাম ফুলরতল মানে নয়াগ্রাম জিপি আমার SDO রিটায়ার্ড ও বীরমণি সিং, উনি একজন জমিদার বংশের লোক, ওনার যোগ্যতা এবং বিজ্ঞতা এবং মানবদরদি এই জাতি ধর্ম নির্বিশেষে অনেক দানও করছেন, মুসলমানদের কবর কবর জায়গাও দান করছেন, মন্দিরও দিছেন, এভরিথিং দিছেন। এখন আমরা তানেও খাড়া করতে প্রস্তুত হয়েছি, তানেও আমরা লক্ষ্মীপুরের জনগণে রিকোয়েস্ট করি আর যে তার নমিনেশন দেওয়ার লাগিয়া, তাই নয় চিন্তাধারা কথা, তার চিন্তাধারা আশা করি যদি সফল হয় তাহলে আমরা হয়তো আমরা তানে নির্ধারিত করি কি মুকেশ পান্ডে করি, দুইজন থেকে আমরা লক্ষ্মীপুরের ভূমিপুত্র একজনকে আমরা করবো, এটা 100% কনফার্ম, এটাতে আমরা কোনো